আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ইন্টারনেট মাদ্রাসায় আপনাদেরকে স্বাগত। আমরা আজকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটটা আপনাদের মোবাইলের স্ক্রিনে শর্টকাট হিসাবে নিয়ে আসতে পারবেন। সেজন্য যেতে হবে, প্রথমে যেতে হবে গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার মোবাইলের ইন্টারনেট মাদ্রাসা লিখে ইন্টারনেট মাদ্রাসার ওয়েবসাইটে যাবেন। যে উপরে তিনটা ডটে ক্লিক করে তারপরে এখানে নিচে লগ ইনে আসবে। লগ ইন ক্লিক করে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে এবং অবশ্যই রিমেম্বার দিয়ে টিক মার্ক দিয়ে তাহলে আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে উপরে তিনটা ডট আছে ডান পাশে, উপরে তিনটা ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন, এই যে নিচে একেবারে অ্যাড, এখানে ক্লিক করার পরে চলে আসবে। তখন আপনি বাংলা লেখাটা কেটে দিয়ে আপনি শুধু ইন্টারনেট মাদ্রাসা বা আপনি যতটুকু লিখতে চান শর্টকাটে ওটা রেখে অ্যাড করে দিলেই আপনার হোম স্ক্রিনে চলে আসবে। এখন আমরা এই সরাসরি এখান থেকে কেটে দিলাম, রিসেন্ট থেকে কেটে দিলাম, দিয়ে আমরা আমাদের অ্যাড হোম স্ক্রিনে চলে যাই। যে অ্যাডটা করেছি এই হোম স্ক্রিনে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছে। আপনি এখান থেকে আপনার প্রতিদিনত আপনার অ্যাটেন্ডেন্স, মাসিক ফি, যে কোনো জায়গায় আপনি সরাসরি চলে যেতে পারবেন খুব সহজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।